হ্যালো পিপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর এই যে দেখো কি করছে এরা ভাই বোন মিলে, তার কারণ হলো আজকে হচ্ছে বাবাইয়ের হ্যাপি বার্থডে, তো ভীষণ এক্সাইটেড, আমরা ভীষণই মজা করছি। আর এই যে দেখো বড়দি অনেক কিছু আইটেম ওর জন্য বানিয়েছে যেগুলো ও পছন্দ করে আর কি। তো এই যে সমস্ত কিছু রেখেছে, যে জিনিসগুলো ওর ফেভারিট, তো সেই সমস্ত খাবারগুলো ওর সামনে রাখা হয়েছে, সাজিয়ে গুছিয়ে দিয়েছে বড়দি। আর ভীষণ ও খুব খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। তো যাই হোক, এখন আজকে তোমাদের এই ব্লগটিতে আমি আজকে দুপুরের পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, আর নেক্সট ব্লগে শেয়ার করব রাতের আইটেমটা। তো চলো দেরি না করে শুরু করছি। এখন না, এখানে না, খেতে ব্যস্ত দাও, ছোট বাবা ছেড়ে দাও, ওখানে দাদাকে নাম দাদা বাবা, তুমি এদিকে এদিকে চলে আসো বাবা, না এদিকে ঘুরে যাও, দাও দেখছিস তোকে কত ভালোবাসে, প্রথম সন্তান এই বাড়ির, কষ্ট করো না বাবা। এই যে এইটা একটুখানি ভালোবাসায় কান্না বেরিয়ে এসছে, দেখেছিস দাদা কত ভালোবাসে, দেখ সব থেকে বেশি তোকে ভালোবাসেন তো বাবা। আচ্ছা ওগুলো একটুখানি নিয়ে নিয়ে একটু রাখ, খেতে হয় বাবা, টাচ করে করে খাবে। অনেক ভালো থাকবো বাবা, একটু আশীর্বাদ করো, কিন্তু আশীর্বাদ করতে মুখে দিয়ে স্নান করলো তো এখন, আচ্ছা এখানে ভাজা, পাঁচ রকমের ভাজা, রুটি আলু ভাজা, তারা একসাথে চুপ করে একটা কথা বলবে, চুপ চুপ, এবার চুপ কথা বলবো। এখানে হচ্ছে বাবাইয়ের ভাত, আর হচ্ছে ভাজা, পাঁচ রকমের ভাজা, এখানে হচ্ছে ডাল, আর হচ্ছে এটা কি বাবা, চিংড়ি না তুই ভালোবাসিস, পায়েস,
চাটনি পাঁপড়, আর এখানে হচ্ছে জল, আলু ভাজা, রুটি, মানে ও যেগুলো পছন্দ সেগুলো সব আর এখানে দুটো রবড়া পুরি দিয়েছে, আর এগুলো হচ্ছে সবথেকে গুড ফাস্টের খাইবে। আর রাতে আমরা সবাই যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি বল বাবা একটু, আমরা রাতে কোথায় যাচ্ছি বল, রাতে বলবি বরদাদা দেবে, বরদাকে খা বাবাই দেখেছিস আজকে ভালো স্পেশাল দে। হ্যাঁ শোনা, হ্যাঁ আচ্ছা ভালো খাওয়া যাবে দাদাটা খুব দুষ্টু, এবার তুই ওরম বললে দাদা কষ্ট পাবে, ওই জন্য আর বলবো, এটা বোঝাতে হবে না, তাহলে তার বলবে না, তাই বলবে না, তোমার দাদা তোমার ভালো না, ওই যে আর ওইদিকে খুশি তো, এবার সবাই গিয়ে বর্দির কাছে বল, বর্দি সব দেখ, দেখো দাদা কত ভালোবাসে তোমাদের, ওর ইন্টারেস্ট নাই ওটা খাওয়ার, হ্যাঁ বাবা চলে গেছে, ডেকেছিল তো দরজা বন্ধ ছিল, আর উঠেছে, দেখেছিস দেখ দাদা, নে 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 খা কি টেস্টি, ও বর দাদার মন, দেখেছিস এরম দাদা কোথাও পাবি তোরা, বল বল আগে বল, এরম দাদা পাবি কোথাও, এত ভালো দাদা পাবি কোথাও, দেখি তোরা কি খাচ্ছিস, ওরে বাবা রে দেখি দেখি, দাঁড়া এরকম দাদা তোরা কোথাও পাবি, কোথাও পাবি না, না এই একটাই দাদা আছে বরদাদা, বরদাদা সবার থেকে ভালো, তাই তো সবাই বরদাদাকে ভালোবাসবে, সম্মান করবে, দুষ্টুমি করবে না বরদার সাথে কেউ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মারবে না তো, ঠিক আছে বরদাদা বেস্ট, দেখেছো বরদাদা চাইলে কিন্তু একা খেতে পারত, কিন্তু খায়নি, তোমাদের সবাইকে দিয়ে খেয়েছে তোমাদেরকে ভালোবাসে বলে, সব সময় বরদাকে ভালোবাসবে তোমরা, এই তোর ভাইকে দে, তোর ভাই দেখছি তো, ও আচ্ছা ও রে বাবা রে, দেবে বা দেবে দেবে, হাফ দিয়ে দে, হাফ পাওয়া যায়, হাফ করা যায় দেখ, হাফ দিয়ে দে, হ্যাঁ তোমার হাফ হবে না, কারণ
মামকে নিয়ে সবাই মিলে খেয়েছো। আচ্ছা সবাই একসাথে বলো হ্যাপি বার্থডে বড়দা, বলো। হে গাইস, তো তোমরা দেখতে পেলে যে বাচ্চাগুলো আজকে কতটা আনন্দ করলো, আর বাবাই তো মানে এত বড় হয়ে গেল কবে আমরা বুঝতেই পারলাম না, যে ভাই বোনদের প্রতি এত দায়িত্ব এসে গেছে। ও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আর এতগুলো বাচ্চার একদম যোগ্য দাদা হয়ে উঠেছে। যাই হোক, ব্লগটি এখানেই সমাপ্ত করছি আজ এই পর্যন্ত। এরপর আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সাথে অবশ্যই ছোটো ছোটো বাচ্চাদের। তো টাটা বলার আগে একটা কথা তোমাদের বলে দিই, আমরা কিন্তু সন্ধেবেলা যাচ্ছি বারবিকিউব নেশনে, আর সেখানে গিয়ে ভীষণ এনজয় করতে চলেছি, আর সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটি তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকের মতো টাটা।